জায়গায় জায়গায় বিক্ষোভ, ব্যারিকেড করে টায়ার জ্বালিয়ে অবরোধ, দিনভর উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড় এলাকায় বিশাল পুলিশ বাহিনী। অলীক চক্রবর্তীর গ্রেপ্তারির খবর ছড়িয়ে পড়তে বৃহস্পতিবার বিকেল থেকে ভাঙড়ের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ অবরোধ। শুক্রবারও সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে নতুনহাট, মাছিভাঙা, খামারাইট, বগডোবা সহ বিভিন্ন এলাকা। সম্প্রতি নতুনহাটে খুন হন নির্দল সমর্থক ও পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলনে যুক্ত মাছিভাঙার বাসিন্দা হাফিজুল মোল্লা, যে ঘটনায় গ্রেপ্তার হন আরাবুল ইসলাম। শুক্রবার সকাল থেকে এই জায়গায় অবরোধ শুরু করেন জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা। অলীক চক্রবর্তীর গ্রেফতারির পর ফের উত্তেজনা ভাঙড় জুড়ে। এই মুহূর্তে আমরা রয়েছি ভাঙড়ের নতুনহাট এলাকায়, যথেষ্ট উত্তেজনা প্রবণ এলাকা। গ্রামবাসীদের তরফ থেকে রাস্তা আবার বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়, যেমন টায়ার জ্বালানো হয়েছে তেমন টিন সহ বিভিন্ন জিনিস দিয়ে হাড়োয়া রোড সম্পূর্ণ অবরুদ্ধ। মির্জা হাসানের সঙ্গে কথা বলে নেব, এখানকার জমি আন্দোলনের অন্যতম মুখ অলীক চক্রবর্তী গতকাল অ্যারেস্ট হয়ে গেল। অলীক চক্রবর্তী কেন, এরকম আরও কয়েকজন আরও যাকেই গ্রেপ্তার করুন, আমাদের আন্দোলন থামবে না, আন্দোলন আরও তীব্রতর হবে। এরকম অলীক চক্রবর্তী এই এলাকায় আরও অনেক তৈরি হয়ে গেছে। নতুনহাট থেকে একটু এগোলেই মাছিভাঙা, সকাল থেকে এখানেও অবরোধ করা হয় রাস্তা। অলীক চক্রবর্তীর গ্রেফতারির প্রতিবাদে তারা বিভিন্ন জায়গায় অবরোধ কর্মসূচি করছেন হাড়োয়া রোডের। আমরা রয়েছি পাওয়ার গ্রিডের একদম সামনে, আমার ঠিক সামনে ক্যামেরা পার্সন অঞ্জন বিশ্বাসকে বলবো দেখানোর জন্য, আমার সামনে বাঁদিকে সেই পাওয়ার গ্রিড প্রকল্প যাকে ঘিরে এই ভাঙড় আন্দোলন, এবং সেই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন এই অলীক চক্রবর্তী। একদম বগডোবার মোড় থেকে সামনাঘর পর্যন্ত বিভিন্ন জায়গায় এরকম বাঁশের ব্যারিকেড দেবো আছে, গাছের গুঁড়ি ফেলা আছে। অলীকদার গ্রেফতারের দাবিতে প্রতিবাদ। অবরোধের একই ছবি ছিল পদ্মপুকুরে। জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটির সদস্যরা ভাঙড়ের বিভিন্ন জায়গা, অর্থাৎ কিনা খামারাইট, পদ্মপুকুর, মাছিভাঙা, নতুনহাট, এইসব বিভিন্ন জায়গায় কিন্তু তারা অবরোধ কর্মসূচি পালন করছেন। তারা ঠিক কী চাইছেন তাদের থেকে জেনে নেওয়া ভালো। অলীক চক্রবর্তীকে নিঃস্বার্থভাবে মুক্তি দিতে হবে, মুক্তি না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন আরও দীর্ঘায়ু হবে এবং আন্দোলন আরও প্রখর থেকে প্রখরতর হবে। অলীক চক্রবর্তীকে গ্রেপ্তারের প্রতিবাদে অবরোধ কর্মসূচিতে উত্তপ্ত খামারাইটও। বড়দের পাশাপাশি প্রতিবাদে সোচ্চার ছোটরা। ভাঙড়ের খামারাইট এলাকায় আমরা রয়েছি, রীতিমতো মশাল হাতে নিয়ে খুদেরা, তারাও কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি দেখাতে শুরু করেছে রাস্তার ওপর। এবং গ্রামবাসীদের তরফ থেকে যেটা বলা হচ্ছে, এখানেও তারা অবরোধ কর্মসূচি করেছেন। বজ্রপাতেও অবরোধ করা হয় হাড়োয়া রোড। দুপুর তিনটে নাগাদ নতুনহাট মোড় থেকে ঢিপচিপা বাজার পর্যন্ত প্রতিবাদ মিছিল করে বামেরা। আমি গণতান্ত্রিক আন্দোলন করি, যদি ইউপিএ চালু হয় তাহলে রাজ্যের পক্ষে দেশের পক্ষে সর্বনাশ, এবং গণতন্ত্রের এই গণতন্ত্রের উপরে আক্রমণ এটা কোনো দেশে সম্ভব হয় না। সেটা ফ্যাসিবাদের দিকে দিয়ে যায়, তাহলে লোকে অন্য পথ দেখবে ভবিষ্যতে। গ্রামের মানুষ গতকাল থেকেই যে ঐক্যবদ্ধ প্রতিবাদ করছে, আগামী চার তারিখ কলকাতায় বড় মিছিল হবে এবং তারপর পরপর প্রোগ্রামগুলো চলবে, তাহলে এই আন্দোলনটা আরো ছড়াবে, আরো বাড়বে। দুপুরের দিকে অবরোধ মুক্ত করতে এলাকায় ঢুকে বিশাল পুলিশ বাহিনী। ঝিপটিবা বাজারে ভেঙে দেওয়া হয় ব্যারিকেড। ময়ূর ঠাকুর চক্রবর্তী ও হিন্দলদের রিপোর্ট, এবিপি আনন্দ।